হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে, আর স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আমরা এই টিউটোরিয়ালের সাহায্যে মূলত শিখব যে সার্কিট ব্রেকারকে আমরা কিভাবে কানেকশন করতে হয়। এই সমস্ত বিষয়গুলো পার্টে পার্টে একদম যতটা সম্ভব হয় গুছিয়ে শেখার চেষ্টা করব, ঠিক আছে? যদিও আমি ইলেকট্রনিক্সের ছাত্র, তারপর আমার ইলেকট্রিক্যালের প্রতি বেশ আগ্রহ রয়েছে, এবং আমি আমাদের যে নতুন বাড়িটা করেছি সেখানে আমি নিজের হাতে হাউস ওয়্যারিংটা করব। সো সেই ক্ষেত্রে আপনারা বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও পাবেন, একদম লাইভ প্র্যাকটিক্যাল ভিডিও, ঠিক আছে? তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ এই ভিডিওটির সাথে আপনাদের সাথে যেই বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে সার্কিট ব্রেকার আপনারা কিভাবে কানেকশন করবেন, অর্থাৎ একদম আপনার বাসা বাড়ির যে লোড কানেকশন থেকে শুরু করে সবকিছু দেখবো আমরা এই ভিডিওটি সাহায্যে। যদি আমরা প্র্যাকটিক্যালটা একেবারেই দেখবো না, জাস্ট আমরা আজকের ভিডিওতে আইডিয়া নিব, এবং পরবর্তীতে আমি যখন আমার বাসায় কানেকশনটা করব তখন আমি আপনাদের সাথে একদম লাইভ শেয়ার করব যে কিভাবে আপনারা কানেকশনটা করবেন একদম প্র্যাকটিক্যাল সেখানে, ঠিক আছে? তো আমরা অর্থাৎ আজকে আমরা জানতে পারবো যে সার্কিট ব্রেকার কিভাবে আমরা সংযোগ করব। এই বিষয়গুলোকে আমরা আজকে থিওরিটিক্যাল বিষয়টা একদম ক্লিয়ার করে ফেলবো, দেন আমরা প্র্যাকটিক্যাল বিষয়টা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো আমি যে কানেকশনগুলো করব তার জন্য এখানে রয়েছে একটি ডিবি, অর্থাৎ যেটাকে বলা হয় ডাবল পুল, অর্থাৎ ডাবল পুল কানেকশনের জন্য এ একটা রয়েছে যেটাকে শর্টকাটে বলা হয় ডিপি, আর এখানে রয়েছে সিঙ্গেল পোল, অর্থাৎ যেগুলোকে আমরা এসপি বলে অনেকে, ঠিক আছে? শর্টকাটে বলা হয় এসপি, ঠিক আছে? এসপি নিয়েছি তিনটা, এটা হচ্ছে আমার তিনটা, দুইটা রুমের জন্য আলাদা আলাদা কানেকশন করবো এবং একটাকে আমরা এখান থেকে নিব, ঠিক আছে? ওকে, তো তিনটা রুমের জন্য তিনটা। আর এখানে হচ্ছে একটা বক্স যেটাকে বলা হয় এমসিবি বক্স, আপনারা লেখা দেখতে পাচ্ছেন এটা, এবং এটা হচ্ছে 4 to 6 ওয়ে, অর্থাৎ এখানে আমরা 4 থেকে 6টা সার্কিট ব্রেকারকে সংযোগ করতে পারবো, ঠিক আছে? সো এই বক্সটা দেখে আপনারা আপনাদের মতো যেটা পান সেটা নেবেন, ঠিক আছে? আর দয়া করে কেউ কমেন্টে লিখবেন না ভাইয়া দাম কত, আমি এগুলো সেল করি না, আপনারা এগুলো ইলেকট্রিক্যাল দোকানে গেলেই এগুলোর প্রাইস জানতে পারবেন, ঠিক আছে? তো দাম সেখান থেকে জেনে নেবেন, ওকে? সো এই হচ্ছে আমাদের যে বক্সটা, এমসিবি বক্স, ওকে? আমি বক্সটাকে খুলি, ঠিক আছে? তো আমি এটাকে উল্টো নিয়েছি, সো এটা এখান থেকে প্রথমে খুলতে হবে এই পার্টটা, তো আমি খুলে নেই এটাকে, ওকে? তো খোলার পরে এখানে স্ক্রু রয়েছে দুইটা, তো স্ক্রু দুইটাকে আমার খুলতে হবে, তো আমি ঝটপট খুলে ফেলি। তো এটা হচ্ছে আমরা দেখবো যে কীভাবে কানেকশন করে, আমরা এই ব্যাপারটা দেখবো, এবং পাশাপাশি আমি আপনাদেরকে থিওরিটিক্যালভাবে যেভাবে হেল্প করতে হয় তার জন্য আমি অলরেডি একটা সার্কিট আপনারা দেখতে পেয়েছেন যে আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি, সেই সার্কিটটাকেও আমরা এক্সপ্লেন করবো, ওকে? তো এই হচ্ছে আমাদের বক্স, আর এটার জন্য একটা ইন্ডিকেটর এলইডি বাতি লাগানো আছে, এটা আমরা লাগালেও চলে না লাগালেও চলে। সো এই বক্সে একটা ব্যাপার বুঝার আছে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে দরকার নেই আমাদের এই মুহূর্তে। তো বক্সে একটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে সব বক্সই থাকবে, এই যে এখানে দেখেন একটা স্ক্রু লাগানো আছে, ঠিক আছে? তো আমি এটাকে একটু খুলে আপনাদের দেখাই। এখানে হচ্ছে মূলত আমরা নিউট্রাল বলেন বা আর্থ লাইন বলেন যেটা আছে, বা গ্রাউন্ড লাইন, সেগুলোকে আমরা এখানে একসাথে সংযোগ করে দিই, ঠিক আছে? সো আমি এটাকে খুলি। যদিও আমি ইলেকট্রিক্যাল লাইনে বলতে পারেন যে হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ নতুন অবস্থায় শুরু করেছি, তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে সব বিষয়গুলো শেয়ার করার, কারণ আমি যা শিখে অন্যকে শিখাতে সেটা আমার বেশি ভালো লাগে সেজন্য, ঠিক আছে? সো এখানে দেখেন স্ক্রু নব টাইপ রয়েছে, এখানে প্রতিটা কি নিউট্রালকে আপনারা সংযোগ করে দেবেন, ঠিক আছে? দেখে সে এই পাশে 4টা সংযোগ করতে পারবেন আর এই পাশে 4টা, ওকে? তো নিউট্রালগুলো আমরা এটার মাধ্যমে সংযোগ করব, এটা হচ্ছে আপনার এই এমসিবি বক্সের মেন কারণ, ঠিক আছে? এখানে হচ্ছে নিউট্রাল বা গ্রাউন্ড, আর এখানে হচ্ছে আমরা যে র্যাক অনুযায়ী, এটাকে অনেকে র্যাক বলে, ট্রে বলে, অনেক কিছু বলে এটাকে, ঠিক আছে? যে যেটাই বলুক, সো এখানে আমরা কি আমাদের এই সার্কিট ব্রেকারগুলোকে কানেকশন করব। সো কীভাবে কানেকশন করব আমি দেখাচ্ছি, জাস্ট আমরা একটা করে খুলি আর এটা একটা সম্পর্কে জানি। সো এটা হচ্ছে আমি বিআরবি নিয়েছি, আপনি সুপার স্টার বা যে কোনোটা নিতে পারেন, যেটা আপনার বেটার মনে হয় আপনি সেটাই নেবেন, ঠিক আছে? সো আমি এখানে নিয়েছি C40, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে যে 40, 16, তারপরে 10, এভাবে হচ্ছে এগুলোর আপনার যে রেটিংটা রয়েছে সেটা ডিপেন্ড করে, ঠিক আছে? সো একেবারে লো রেঞ্জে লাগানো উচিত না,
আবার একেবারে বলে হাই রেঞ্জও লাগানো উচিত না, এটা হচ্ছে আমাকে মেকার যে ছিল সে বলেছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল যেটা হবে যে আপনি আপনার লোড ক্যালকুলেশন করবেন, আপনার ওয়াটেজ যদি বেশি হয় তাহলে আপনি সার্কিট ব্রেকারের যে যে C40 অর্থাৎ যে রেটিংটা আছে এটা বেশি মানের নেবেন, আর যদি আপনার ওয়াট কম হয় তাহলে এটা কম মানের নেবেন। এখন অনেকের প্রশ্ন যাবে যে ভাইয়া তাহলে আমি কত অ্যাম্পিয়ার ইউজ করব, ঠিক আছে। আমি আপনাকে জাস্ট একটা আনুমানিক একটা ধারণা দিচ্ছি, আপনার বাসার যদি একটা ফ্ল্যাট হয়, ঠিক আছে, একটা ফ্ল্যাটের জন্য আপনি দেখা গেছে যে 40 অথবা 60 ইউজ করতে পারেন। যেরকম আমি আমার যে ফ্ল্যাটের হিসাব করছি, ফ্ল্যাট না ঠিক, আমার হচ্ছে একটা ইউনিট, তিনটা রুম থাকবে, সো তিন রুমের জন্য আমি এখানে C40 ইউজ করব। ওকে, তো একটা জাস্ট আনুমানিক ধারণা যে এখানে হয়তো বা আপনার 600 থেকে 800 ওয়াটের লোড ব্যবহার করা হবে, এরকম একটা হিসাব ধরে নিয়ে আমি আর কি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। তো এটার উপর আমি একটা ম্যাথমেটিক্যাল ছোট্ট একটা টার্ম দিব, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আর অ্যাকচুয়ালি কত ওয়াটের জন্য কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার আপনারা লাগবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের, এটাকে বলা হয় হচ্ছে কি ডিপি অর্থাৎ ডাবল পোল, যেটা আমি প্রথমেই বললাম। সেটাকে সংযোগ করার জন্য যে ব্যাপারটা দেখবেন যে লেখাটা উপরের দিকে থাকা মানে হচ্ছে এটা সোজা, এটা হচ্ছে এভাবে লাগবে, ওকে। আর উপরের দিকে এই যে পিছনের দিকে, সরি পিছনের দিকে দেখেন এই যে নবের মতো রয়েছে, এইগুলোকে টানবেন সামনের দিকে, সামনের দিকে টানবেন, ঠিক আছে। টানার পরে আপনি যদি এই ট্রেতে বসান, ট্রেতে এভাবে বসবে, ওকে। বসার পর আপনি এদিক ওদিক মুভ করাতে পারবেন, জাস্ট এখন লক করে দেন, এই যে এখান থেকে জাস্ট এটাকে চাপ দিবেন, চাপ দিলেই লেগে যাবে, সরি হয়নি। তো আমি এটাকে বসাই, বসাই নিয়ে, ঠিক আছে, বসছে কি, ওকে, এখন এটা লক হয়ে গেছে, ঠিক আছে। এখন আর এটা পড়বে না, এই যে লক হয়ে গেছে। কিন্তু এই তো এখন আমরা যদি সিঙ্গেলগুলো নেই, আমি জাস্ট চটপট সংযোগ করে দেই, এগুলো আমার বাসার কাজের জন্য আমি সংযোগ করছি, ঠিক আছে। এগুলোকে আমি লাগাবো দু একদিনের মধ্যেই, ইচ্ছা আছে। সো যখন লাগাবো তখন আপনাদের সাথে প্র্যাকটিক্যাল ভিডিওটাও শেয়ার করা হবে। আর এগুলোকে জাস্ট, ওকে, সেম ভাবে প্রত্যেকটা লক খুলে নিতে হবে এবং বসিয়ে দিয়ে লক লাগিয়ে দেব, ওকে। সো এই হচ্ছে আমাদের এগুলো সেট আপ করার নিয়ম, এভাবে আপনারা সেট আপগুলো করবেন। সো এভাবে হচ্ছে অন, এগুলো হচ্ছে অন সিস্টেম, আর নিচের দিকে রাখলে অফ, ওকে। সো ট্রিপ করলে হচ্ছে নিচের দিকে পড়ে থাকবে, আর যখন আমরা অন করে রাখবো তখন আমাদের সার্কিট ব্রেকারটা অন অবস্থা থাকবে, ওকে। সো এই হচ্ছে আমাদের ট্রেতে কিভাবে আমরা বসাবো সেটা দেখলাম, এবং এটাকে আমি দেখাবো কিভাবে আপনার এখানে বেশ কিছু তার অ্যারেঞ্জ করতে হয়, কিছু নিয়ম অনুযায়ী আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আসি, অ্যাকচুয়ালি এটা তো দেখে লাভ নেই, এগুলো আপনারা সবাই কম বেশি পারবেন, তারপর অনেকে যারা পারেন না তাদের জন্য শেয়ার করে দিলাম ব্যাপারটা, ওকে। তো এখানে দেখেন, এই যে আমি একটা চিত্রের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি। আপনি যদি সংযোগ করেন, যে কোনো ওয়েতে সংযোগ করেন সার্কিট ব্রেকার, কোনো প্রবলেমই হবে না আপনার, ওকে। তো এখানে দেখেন প্রথমে যেটা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি বসতবাড়ির মিটার বা এনার্জি মিটার, আমরা এই মিটারের থেকে কি আমাদের মিটারের প্রথম যে দুইটা আসবে, আমরা যেটাকে বলি তার খাম্বা বা আমাদের যে পোল রয়েছে, ঠিক আছে, সেখান থেকে কি আমাদের AC 220 ভোল্ট আসবে, ঠিক আছে। আসার পর আমাদের মিটারের এই দুই চারটা টোটাল নব থাকবে, চার নবের দুইটা ঢুকবে এবং দুইটা দিয়ে বের হবে, ঠিক আছে। সো এই দুইটা দিয়ে আবার কি ফেজ এবং নিউট্রাল বের হয়ে আসলো, ঠিক আছে। এবং ফেজ নিউট্রাল বের হয়ে আসার পর আমাদের একটা কি ডিবিতে নেওয়া হয়েছে, অর্থাৎ ডাবল পোল, যেখানে ডিবিতে এখানে কি আমাদের ফেজ এবং নিউট্রাল আসবে, ওকে। তো ব্যাপারটা খেয়াল করবেন। তারপরে হচ্ছে আমাদের আউটপুটে কি আসবে, যেহেতু এগুলো সার্কিট ব্রেকার, তার মানে কি সার্কিট ব্রেকার কিছুই না, জাস্ট একটা সুইচের মতো, যেখানে কি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে আমাদের এগুলো ট্রিপ করা, অর্থাৎ আমাদের সার্কিটটা অটোমেটিকলি পড়ে যাবে, যার কারণে মানুষ কি সরাসরি যে এসি শক আছে, এসি লাইনের যে শক থেকে সেটা থেকে বাঁচতে পারবে। অনেকে কি এটা যখন ছিল না তখন কিন্তু অনেক বেশি কি মানুষ কারেন্টের কারণে মারা গেছেন,
ঠিক আছে। সো এই সমস্ত ব্যাপারের জন্য সেফটির জন্য ব্যবহার করা হয়ে থাকে সার্কিট ব্রেকারটা, ঠিক আছে, এবং আরও কিছু কারণ আছে সে সমস্ত বিষয়ের জন্য। ওকে, তো এখান থেকে কি আমাদের ফেজ এবং নিউট্রাল বের হবে আউটপুটে, ঠিক আছে। তো বের হওয়ার পর এখানে নিউট্রাল এবং আর্থ আমরা সবগুলোকে কি একসাথে সংযোগ করে দেবো, নিউট্রাল এবং আর্থ একসাথে আমরা কানেকশন করে দিই, ওকে। এবং ফেজগুলো খেয়াল করবেন প্রত্যেকটা সিঙ্গেল পোলের নিচে চলে এসেছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো উপর থেকে কানেকশন দিয়েছি, আপনি উপরে নিচের যেভাবেই কানেকশন দেন না কে কোনো সমস্যা নেই, একটা একইভাবে কাজ করবে এবং ঠিকভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো আমি এখানে নিচ থেকে সংযোগগুলো দেখিয়েছি, আপনি যদি চান উপর থেকেও নিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। সো এখান থেকে নিচ থেকে দেওয়া হয়েছে, এবং খেয়াল করেন এই প্রতিটা সিঙ্গেল পোল আমি একটা দেখিয়েছি, আপনারা প্রত্যেকটা বুঝে যাবেন। সো এই প্রতিটা সিঙ্গেল পোল থেকে আমাদের চলে আসবে কি সুইচে, ঠিক আছে। আমরা যখন এই সুইচটা অন করবো তার মানে আমরা এই ফেজ লাইনটা পাবো, তাই না। সো এই ফেজ লাইনটা এই পথ হয়ে চলে গেছে কই আমাদের লোডে। সো লোডে আমরা কি জানি, আমাদের একটা ফেজ লাইন লাগে আর একটা কি নিউট্রাল লাইন লাগে। সো লোডে আরেকটা নিউট্রাল লাইন কোথায় চলে আসবে, এই যে আমাদের নিউট্রাল, যেগুলোকে আমরা সংযোগ করব কি এই যে এটার সাথে। সো এর এই আমাদের এই বক্সেরটা এরকম, আপনি যে বক্স কিনবেন সেটা অন্যরকম হতে পারে, কিন্তু সাথে এরকম একটা সিস্টেম থাকবে যেখানে আপনি কি আপনার আর্থ লাইনগুলো এবং যে নিউট্রাল লাইনগুলো সেগুলোকে সংযোগ করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সিস্টেমটা। সো আমি যতটুকু জানি, যতটুকু বুঝি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। সো উপকৃত হলে কি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, যাতে তারাও এই ধরনের কাজগুলো শিখতে পারে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন এরকম আরও এক্সাইটিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানেই বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।